নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকের এখনকার উদ্যোগপতি প্রতিভা অনুষ্ঠান। আমি একটা মিনিট সময় নিয়ে একটু নিজেকে দেখে নিই। কেন বলুন তো, সকালবেলাটা আমি সত্যি কথা বলি, সকালবেলা এই 11টার লাইভ পড়াটা আমার পক্ষে মানে সেজে গুজে বসা, কিন্তু আজকে আমাকে সাজতেই হবে। তার কারণ আজকে আমি বঙ্গবুটিকের হ্যান্ড পেন্টিং পরে, আচ্ছা যে শাড়িটা পরেছি সেটা হচ্ছে আমি এটা দেখাতে দেখাতে পছন্দ করে ফেলেছিলাম। আমাদের সঙ্গে রয়েছেন বঙ্গবুটিকের রূপারতি, অনেক অনেক স্বাগত। নমস্কার। এবং আমি শুধু পরেছি মানে কি একদম ব্লাউজ ব্লাউজ রেডি করে নিয়ে পরেছি, রূপারতি আজকে আমরা দুজনেই হ্যান্ড পেন্টিং পরেছি। এটা আমাদের দর্শকের মানে বন্ধুদের অনুরোধ, অনুরোধে পড়েছি। এবং আপনারাও পড়বেন, মানে আমরা পড়েছি মানে এমন নয় যে আপনারা পড়বেন, আপনারাও পড়বেন, কেমন লাগে। তো চলো দেখা শুরু করি। মানে আমি আজকে ভেবে ভেবে সেজেছি, দেখুন শাড়িটা পরেছি, শাড়ি নিজের ব্লাউজ দিয়ে পরেছি, প্লাস গয়নাটাও খুব সুন্দর, পাখি গয়না পরেছি। এক্স্যাক্টলি, তো সাজটা না ভাবে সাজাবে। প্রথম শাড়ি হচ্ছে বাংলাদেশ তাঁতে বাটিক, আবার পছন্দ হতে শুরু করবে। কিন্তু কি দারুণ শাড়িটা, ওয়াও! আর তার সঙ্গে এটা একটা ভেজ প্রিন্টের ব্লাউজ, আমার মনে হয় যদি মনে হয় হাতাটুকু কাটতে পারেন, তার না কাটলেই ভালো হয়। ঠিকই বলেছো। এবারে আসছি নাম্বার টু, তবে ওই কম্বিনেশনটা আমার দারুণ লাগলো। দু নম্বর, এটা আমরা মূলত বাটিকের ক্ষেত্রে দেখে থাকি, সিল্ক বলো চান্দেরি বলো সবইতেই পেয়ে থাকি। তবে আমি দেখলাম বিডি গঠনে কিন্তু মানে বাটিকটা খুব ভালো হয়। এটা হচ্ছে এর সঙ্গে ব্লাউজ নাম্বার টু, দু নম্বর শাড়ি, এবং এরও প্রাইস রেঞ্জ হচ্ছে মাত্র 1550, 1550 নাম্বার টু। নাম্বার থ্রি লাল কালোতে, তিন নম্বর শাড়ি, এটা লাল কালোতে দেখাচ্ছি। নাম্বার থ্রি তিন নম্বর, এটা হচ্ছে আঁচল, ওয়াও কি ব্রাইট হয়েছে। এটা হচ্ছে এর সঙ্গে ব্লাউজ, প্রত্যেকটা আজরকের ব্লাউজ দিয়েছ। নাম্বার থ্রি, প্রাইস হচ্ছে 1550। এটা আবার একটা নতুন ভাগ শুরু হলো হচ্ছে বঙ্গবুটিকের তালিকাতে, মানে বাংলাদেশ তাঁতে বাটিক পাবেন এবার। আর ভীষণ আরাম, মানে যেহেতু অনেক প্রসেস হয়েছে এই তাঁতটা, মানে বাটিক মানে তো অনেকবার ফোটে শাড়ি, এবং সেই জন্য টেক্সচারটা একদম আমাদের ফুলিয়ার মতো হয়ে গেছে। সাধারণত বাংলাদেশের টেক্সচার কিন্তু একটু ভারী হয়, ভারী হয়, এবং এই যে এত প্রসেস হয়েছে বলে দেখুন টেক্সচারটা একদম আমাদের এখানকার তাঁতের মতো হয়ে গেছে। মানে আরাম পাবেন, আরাম দারুণ লাগবে। কিন্তু পুজোর সকালগুলোতে এই শাড়ি পরাই যেতে পারে। এটা হচ্ছে নাম্বার ফোর, প্রাইস হচ্ছে 1550, পাতা নকশা গেছে। এইবারে আসছি নাম্বার ফাইভ, যে শাড়ি আমি পরে আছি, যে শাড়ি রূপারতি পরে আছে, সেই শাড়ি দেখাচ্ছি। আচ্ছা এখানে আমি বলি, অনিশা ওরফে কুহু, আমি তোমাকে কুহু বলেই ডাকবো, ইউ আর সাচ এ ডার্লিং, তোমার 50,000 এক নম্বর শাড়িটা আমি নেবো, আমার জন্য রেখে দিতে হবে, 50,000 নাম্বার ওয়ান। মানে আমি দেখছি আমার একদম, আমার যেভাবে আমি বলি সেভাবে হাত ফাত এরকম করে, মানে রিয়েলি আমি পুরো এখানে বসে বসে প্রোগ্রামটা দেখছিলাম ওর ওইটুকু পোর্শনটুকু। আমি আবারও কুহুকে বলছি 50,000 এক নম্বর শাড়িটা আমি বুক করলাম। এটা হচ্ছে হ্যান্ড পেন্টিং, অ্যাকচুয়ালি শাড়িটা ছিল এই পেস্তা এই টোনটাতে, এই গ্রিনটাকে কিন্তু ব্রেশিং করে আনা হয়েছে। ব্লাউজটা ভীষণ ভালো ম্যাচ করেছে। এই যে আমি ব্লাউজটা আজকে আমি যেটা বানিয়েছি এই সেম ব্লাউজই বানিয়েছি, তো কোনো ভেতরে লাইলিন দিইনি, একদম সিম্পল বানিয়েছি, এত আরাম। আর আমার যিনি টেলার এই মুহূর্তে পুষ্প, আমি ওকে ধন্যবাদ জানাই, ভীষণ ভালো বানিয়েও দিয়েছে, ফিটিং ভীষণ ভালো। এটা হচ্ছে 1550, 1550 আবার এরকম আসছে, মানে একদম পেস্তা টোনের আসছে, তারপর আবার ব্রাশিং করে এই কালারটা আনা হচ্ছে, মানে পাটলি পাল্লু করেছো। 1550 এটা দেখালাম, পাঁচ নম্বর। এবারে আসছি ছ নম্বর শাড়ি নাম্বার সিক্স, এটা আসছি ছ নম্বর, কালারটা হচ্ছে রাস্ট। এই কালারটা কিন্তু একটু আনকমন কালার তোমার, মানে রেশম চেকের ক্ষেত্রে এখন পাওয়া যাচ্ছে রেন কালারটা, মানে আগে কিন্তু সত্যি কালারগুলো পাওয়া যেত না। এবং সত্যি কথা বলতে কি, মানে সাজটা না খুব সোবার অথচ মানে লুক্রেটিভ। প্রাইসটা হচ্ছে 1550, ছ নম্বর শাড়ি। সাত নম্বরে যাব, কি ভালো দেখতে হয়েছে এই শাড়িটা, ওয়াও! এটা হচ্ছে সাত নম্বর শাড়ি, আর তার সঙ্গে এই হচ্ছে ব্লাউজটা, বাহ! লোভ সামলাতে পারবো না, তাই গায়ে ফেলে একটু দেখিয়ে দেবো। একদম শাড়ি দেখা থেকে আমাকে কালো করে দিল, বাহ অসাধারণ ক্যামেরাম্যান।
এটা হচ্ছে কুচিটা, প্রাইসটা হচ্ছে 1550, 7 নম্বর শাড়ি 1550। এবারে আসবো 8 নম্বর, নাম্বার 8, রানি কালার, একদম টিপিক্যাল রানি। আর প্রত্যেকটা পেন্টিং কিন্তু ফ্রি হ্যান্ড পেন্টিং, মানে প্রচুর ফ্রি হ্যান্ড পেন্টিং ওর কাছে রয়েছে, আপনারা চাইলে কিন্তু পেয়ে যাবেন। এই কম্বিনেশনটা কিন্তু খুব ব্রাইট হয়েছে, কেউ যদি কটনেও চান কটনেও পেতে পারে, মানে এই সেম পেইন্টিংটাই যদি আপনার না সেম নয় সেরকম আছে বললে আমি করে দেবো। না মানে ধরো তোমার কাছে কটনেও হ্যান্ড পেইন্টিং আছে, আবার রেশম চেকেও হ্যান্ড পেইন্টিং আছে, রেশম চেকটাই মানে সবাই এখন তো রেশম চেক চাইছে। হ্যাঁ পুরো আরাম, প্রাইস হচ্ছে 1550, 8 নম্বর শাড়ি। মানে আমি যে শাড়িটা দিয়ে পরে আছি আজকে কিন্তু আমি শাড়িটা দিয়ে এটা পরে থাকবো। এবারে আসছি 9 নম্বর, নাম্বার 9, একটু হচ্ছে 9 নম্বর। বাহ এটা কিন্তু ইয়েলো তাঁত, এখানে কিন্তু রেড কালারটাকে আনা হয়েছে ব্রাশ করে, এবং সেখানে কিন্তু এক ফোঁটা বোঝা যাচ্ছে না যে এটা রেড, এটা কিন্তু অষ্টমীর অঞ্জলিও হতে পারে, তাই না? হালকা শাড়ি, কারণ আমার না অষ্টমীর দিনকে কি বলতো, যেহেতু আমরা পুজোর কাজ করতে হয় তো একটু হালকা শাড়ি পরলে ভালো লাগে, খুব গর্জিয়াস শাড়ি পরে। দেখো এত সুন্দর গয়না দিয়ে পরেছি আমরা, ভালোই লাগছে, ভালো লাগছে না দেখতে? ছবি তুলবো আজকে। 1550, এটা হচ্ছে 9 নম্বর শাড়ি, 1550। 10 নম্বর, শোনো একটা কথা বলি, একটা অদ্ভুত একটা সিচুয়েশন তো আমরা দেখলাম সারা বিশ্ববাসী, বাজবো কি বাজবো না একটা প্রথম মাসে সংশয় ছিল, মার্চ মাসের 22 তারিখ থেকে আমাদের সংশয় হয়েছিল যে আমরা বাজবো কি বাজবো না, মোটামুটি মে অবধি এই টানা পড়েনেই ছিলাম। তারপরে কিন্তু বুঝলাম যে না বাঁচবো, তাহলে বাঁচাটাকে আনন্দ করে বাঁচবো। এটা হচ্ছে শাড়িটার অরিজিনাল কালার, হচ্ছে সব প্যান্ডেলও শুরু হয়ে গেছে, একদম কোনো চিন্তা নেই, সবই হবে, সবটাই থাকবে, খালি মানুষকে ভালো থাকতে হবে। এই হচ্ছে শাড়িটা, আবার কুচিটা যাচ্ছে, তাই তো? এটা হচ্ছে হাফ হাফে করে, এটা কুচি না, এটা হাফটা মানে ভাবে যাচ্ছে। আর এটার সঙ্গে ব্লাউজটা কম্বিনেশনগুলো কিন্তু খুব ভালো হয়েছে, মানে গ্রিনের সঙ্গে একটা অদ্ভুতভাবে সুন্দর তুতেকে মানে ফিরোজাকে মেলানো। এটার প্রাইস হচ্ছে 1550, এটা দেখালাম হচ্ছে যে তনুশ্রীদির এই যে অ্যাপ্রিসিয়েশনের জন্য আমাদের যারা করেন আর্টিস্ট ভাইরা তারা কিন্তু খুব মানে অনুপ্রেরণা হয় কি বলতো, এই যে কনসেপ্টটা মানে এখানে পিঙ্কটা ডি লাইট, এখানে ডিপটা দিয়ে করা, ওখানে ওইটার সঙ্গে ওই গ্রিনটাকে ম্যাচ করা, এই যে এগুলো কিন্তু কিছুটা ওদের উপরও ডিপেন্ড করে, সবটা তো আর আমরা বলে দিতে পারি না, তুমি ওদের এটা দিয়ে বলো যে ফ্লোরাল ডিজাইন করে দাও। হ্যাঁ আর কিন্তু ওদের হাতের কাজ ভীষণ সুন্দর, আর আমার তো মনে হয় এই যে ছোট ছোট ছেলেমেয়েরা এই কাজটা করছে আমাদেরই উচিত ওদের পাশে দাঁড়ানো। এইটার দামও 15, আর তোমার দামটা তো ভীষণ কম, 1550, এটা দেখালাম 11 নম্বর। এবারে আসছি 12 নম্বর শাড়ি, নাম্বার 12। বাহ 12 নম্বর, কে বলবে যে এই কালারটাকে ব্রাশ করবো লেহেরের মতো, ব্রাশটা কিন্তু শুধু নর্মাল টেনে দেওয়া নয়, ওটার মধ্যে একটা আর্টিস্টিক ব্যাপার রাখা রয়েছে। তোমার ব্লাউজের কাপড়টা ভালো ম্যাচ হয়েছে কিন্তু, দুর্দান্ত ম্যাচিং। প্রাইসটা হচ্ছে 1550, এটা হচ্ছে আজকের 12 নম্বর শাড়ি। এবারে আসি 13 নম্বর শাড়ি, আমার চিরকালীন প্রিয় শাড়ি, কি ভালো লাগছে, বাহ দুর্দান্ত। এটা হচ্ছে ব্লাউজটা, প্রাইসটা মাত্র 1750, 1750, নাম্বার 13, নাম্বার 14, 14 নম্বর শাড়ি। এটা ইয়েলো গ্রিনের, ইয়েলো মানে একটু ওই অলিভ অয়েলের যে কালারটা হয় সেই কালারটা, কি ভালো হয়েছে রূপারতি শাড়িগুলো। এটা হচ্ছে 14 নম্বর, নাম্বার 14, এটা হচ্ছে ব্লাউজ 14 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 1750। কি নরম নরম হয়ে গেছে বাটিক করে, 15 নম্বর শাড়ি, গায়ে ফেলে দেখাবো এই হচ্ছে ব্লাউজ, প্রাইস হচ্ছে 1750, নাম্বার 15। নাম্বার 16, এই হচ্ছে সেই শাড়ি নেটের, এটা আপনারা পছন্দ করেছেন এবং আমি পরেছি আপনাদের পছন্দে, একদম আমি এটা পরেছি নিজের পছন্দে, ওইটা পরেছিলাম আপনারা ডিমান্ড করেছিলেন, কিন্তু সত্যি শাড়িটা পরে কিন্তু দেখতে ভালো লাগছিল। এই হচ্ছে শাড়িটা,
নেটটা বসিয়ে ওর কাজটা হচ্ছে নেটের উপরে অ্যাপ্লিক, এই এমব্রয়ডারি অ্যাপ্লিক একরকম, এটা কিন্তু এমব্রয়ডারি, সরাসরি এমব্রয়ডারি হয়েছে নেটের উপরে দেখুন। আর এটা টেম্পলের বর্ডার গেছে, এই হচ্ছে শাড়িটা পিচ পিঙ্ক কালারের রেশম চেকের সঙ্গে যাচ্ছে, এটা হচ্ছে এর সঙ্গে ব্লাউজটা। এই ব্লাউজটাকে মিক্স ম্যাচ করে বানান, দারুণ লাগবে। একটু এর সঙ্গে একটু পিচ কাপড়কে যদি প্যাঞ্চ করতে পারেন ভালো লাগবে। প্রাইসটা হচ্ছে 2850, নাম্বার 16, 16 নম্বর শাড়ি 2850। যাদের যাদেরই শাড়ি পছন্দ হবে তারা প্রথম থেকেই বুকিং করতে থাকুন, কোলকাতার মধ্যে হোম ডেলিভারি, বাইরে কুরিয়ার, হোম ডেলিভারি চার্জ কুরিয়ার চার্জটা দিতে হবে। কিন্তু আপনারা জানেন যে ওর একটা 12 মাসের ডিসকাউন্ট কাউন্টার হচ্ছে ব্যারাকপুর সর্বমঙ্গলা মন্দির, মন্দিরের ওখানে লাটবাগানে, সেখানে মৌসুমী মুখার্জির ফোন নাম্বার যাচ্ছে, আপনি তার সাথে আপনারা যোগাযোগ করে নিলে ওখানে গেলে আপনারা 5% থেকে 30% পর্যন্ত ডিসকাউন্টে শাড়ি কেনাকাটা করতে পারবেন। বাট প্রোগ্রামে দেখানো শাড়ি কিন্তু না, এই ধরনের শাড়ি। আর একটা হচ্ছে আমার আউটলেটেও ডিসকাউন্ট চলছে, কেউ যদি অ্যাট এ টাইম 10টা কি 12টা শাড়ি কেনেন তাহলে তার উপর একটা হিউজ ডিসকাউন্ট আছে। মানে অ্যাট এ টাইম নিতে, মানে একসাথে নিতে হবে 10 থেকে 12টা, তারপরে ডিসকাউন্ট। একই ধরনের শাড়ি নিতে হবে তার কোনো মানে নেই, ঘুরিয়ে ফিরিয়ে থেকে নিলেও হবে। মানে আপনি একটা নেট, একটা পেন্টিং, একটা বাটিক এরকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে নিন, তাতেও পাবেন। এটাও 2850, ইয়েলো রানির কম্বিনেশন, সপ্তমীর শাড়ি একদম। এটা হচ্ছে 17 নম্বর শাড়ি, 2850। এবারে আসবো 18 নম্বর, নাম্বার 18। এটা হচ্ছে 18 নম্বর শাড়ি, নাম্বার 18। বাহ, কি দারুণ মিষ্টি একদম, তুতের সঙ্গে রানি, মানে ব্লাউজটা রানি দিয়েছো কিন্তু কাজটা হয়েছে পিঙ্কে, কন্ট্রাস্টটা, তিনটে কন্ট্রাস্টের মধ্যে শাড়িটা আসবে। প্রাইসটা হচ্ছে 2850, নাম্বার হচ্ছে 18, 18 নম্বর শাড়ি। এবারে আসবো নাম্বার 19। যাদের যাদেরই শাড়ি পছন্দ হচ্ছে আপনারা প্রথম থেকে বুকিং করুন। একটা কথা বলি, হোয়াটসঅ্যাপে বুকিং করুন, একটা নাম্বার দেখুন যাচ্ছে ওটাতে হচ্ছে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ, আর বাদবাকি নাম্বারে ফোন করে বুকিং করবেন। একটু সময় দেবেন, ওরা হোম ডেলিভারি করে দেবে কলকাতা শহর শহরতলির বন্ধুদের, বাইরের বন্ধুরা কুরিয়ারে পাবেন। হোম ডেলিভারি চার্জ কুরিয়ার চার্জ কিন্তু দিতে হবে, ওটা আছে, আর হোলসেলাররা তো যোগাযোগ করবেনই। এটা রাস্ট কালার, এই কালারটা বলুন না, বেশ ভালো লাগছে দেখতে, এটা না সব কমপ্লেকশনে যায় একদম, কালো ছাড়া খুব সুন্দর। 2850, নাম্বার হচ্ছে 19। এবারে আসছি নাম্বার 20, নতুন কিছু আবার 20 নম্বর। এটাও রেশম চেক, সবুজ রং, মানে এটা হচ্ছে সবুজ বাই সবুজ, আমি পরে আছি কিন্তু হলুদ বাই সবুজ। এর মধ্যে প্রথমে হ্যান্ড পেইন্টিং হয়েছে আর কাঁথার একটা পার বসেছে, কনসেপ্টটা খুব সুন্দর হয়েছে, ভেতরে এমব্রয়ডারি আছে, মানে মেইনলি হ্যান্ড পেইন্টিং হয়েছে, এই ফুলটা হচ্ছে এমব্রয়ডারি, বাদবাকি সব হ্যান্ড পেইন্টিং, আর এই ইয়েলো ডটটা হচ্ছে এমব্রয়ডারি, এটা হচ্ছে মেশিন এমব্রয়ডারি, এটা হাতে কাঁথা করে বসানো হয়েছে, খুব ভালো লাগবে। আর কাঁথার একটা ব্লাউজ দিয়েছে, কাঁথার পাটটা করা, খুব আর্টিস্টিক শাড়ি, ভীষণ সোবার, ভীষণ সুন্দর। এবং এটার প্রাইস হচ্ছে 2650 অনলি, 2650 মাত্র। এটা দেখালাম 19 নম্বর, 2650। আর আপনাদের কাছে একটু আমার রিকোয়েস্ট, একটু কালারগুলো দেখে বুক করবেন, তনুশ্রী সব বলেই দেন যে কোনটায় লাল আছে কালো আছে সব বলেই দেয় একটু দেখে, কারণ এই সময় এত কষ্ট করে ডেলিভারি করার পরে এটা লাল আছে এটা কালো আছে বললে মুশকিল হবে, চেঞ্জ করলে অসুবিধা হয় না। আপনারা না একদম প্রথমেই বলে দিন, হতেই পারে যে আপনি এখন একটু জিজ্ঞেস করে নেবেন, এখানে দেখে ভালো লাগলো আপনার পরে মনে হচ্ছে আমি নেবো না, তখন যখন আপনার কাছে কনফার্মেশনের ফোন যাচ্ছে তখনই বলে দিন যে আপনি নেবেন না। আমার এরকম বহু বান্ধবী আছে যারা আমাকে বলে যে জানো তো তোমরা বলো, অথচ আমরা বুকিং করে পাই না, তো আমার খারাপ লাগে, বলছে আমাদের কথা তো আমরা কাউকে বলতে পারি না যে আমরা বুকিংয়ের পর বুকিং করে যাচ্ছে আমাদের দেওয়া হচ্ছে না। কাঁথার করে বসানো তার সঙ্গে হ্যান্ড পেইন্টিং, বাট শাড়িটার কম্বিনেশনটা সুপার, ব্লু এর সঙ্গে যাচ্ছে, এবং প্রাইসটা হচ্ছে অনলি 2650। মানে এই শাড়িগুলোর কাঁথার ব্যবহারটা এবং অরিজিনালি কাঁথাটাকে কিভাবে ব্যবহার করা হয়েছে অসাধারণ, এগুলো একটা একটাই পিস পাবে। 2650 নাম্বার 21, 22 22 নম্বর শাড়ি, নাম্বার 22। বাহ, দারুণ, এটা 22 নম্বর, আর এই হচ্ছে ইয়েলোটার সঙ্গে পিঙ্কটা কি ভালো লাগছে, খুব ভালো লাগছে। নাম্বার 22, 22 নম্বর, প্রাইস হচ্ছে একই 2650। আপনারা রূপারতির কাজ দেখলেই বুঝবেন ও কিন্তু বহু মানুষকে সঙ্গে নিয়ে চলছে,
আজকে ধরুন এই মানুষগুলো যারা এই কাজগুলো করেন তাদের কাজটাকে আপনাদের সামনে তুলে ধরা এবং খুব মিনিমাম প্রাইসে আপনার কাছেও একটা ডিজাইনার পিস পৌঁছলো আর যিনি শাড়িটার পিছনে এফোর্ট দিচ্ছেন সেই মানুষটাও কিছুটা রোজগার করলেন, এইটাই হচ্ছে মূলত। এখানে কিন্তু যেটা করা হয়েছে কাট ওয়ার্কের নকশাটা করা হয়েছে কিন্তু কাট ওয়ার্ক করা হয়নি। এর সঙ্গে এটা হচ্ছে ব্লাউজ, প্রাইস হচ্ছে 2850 2850, নাম্বার 23, 23 নম্বর শাড়ি 2850, মানে একদম সেই তাঁতালের মতো করে কাজটা করা কিন্তু ঠাসা এমব্রয়ডারি কিন্তু তাঁতালের পুরানোটা হয়নি। এটার প্রাইস হচ্ছে 2850, নাম্বার হচ্ছে 23, 23 নম্বর দেখালাম। এটা হচ্ছে হাফ তাসারে, এবার আগেরটা পর্যন্ত কিন্তু রেশম চেক ছিল, হ্যাঁ এবার আসছি হাফ তাসার, এটাতে তাঁতালের ওয়ার্ক করা হয়েছে, এটাতে করা হয়েছে মানে এই জায়গাটা দেখুন ওই একই নকশা কম্বিনেশনটা কি ভালো এবং এটার প্রাইসটা হচ্ছে 3850, মেটেরিয়ালের জন্য দামটা বাড়ল যেহেতু এটা হাফ তাসার, ওটা ছিল রেশম চেক, এটা 3850 3850 3850, এটা হচ্ছে নাম্বার 24, 24 নম্বর ব্লাউজ আছে, ব্লাউজ তো সঙ্গে পিস আছে, 24-এর পরে 25 নম্বর। আর চাইলে আপনারা এই ব্লাউজ ওর বঙ্গ বুটিক থেকে বানাতেই পারেন, ওর বুটিকের নিজস্ব টেলারিং ইউনিট রয়েছে, আপনারা বানাতেই পারেন। এটাও কিন্তু হাফ তাসার হাফ আপ, হাফটা হচ্ছে পেস্তা, তার মধ্যে গ্রিনের দুটো শেড দিয়ে কাজ, এটাও খুব সুন্দর লাগছে। আর হাফটা কিন্তু গ্রে এবং এটা কিন্তু উইভিংয়েই কম্বিনেশনটা এরকম, এই হচ্ছে উইভিংয়েই কম্বিনেশনটা, দেখিয়ে দেওয়া হচ্ছে উইভিংটা, হ্যাঁ উইভিংয়েই কম্বিনেশনটা, নয় কোনো কাটা জোড়া নয়, শাড়িটা ভীষণ স্মার্ট। এবং এটারও প্রাইস হচ্ছে 3850 3850, এটা দেখালাম হচ্ছে 25 নম্বর শাড়ি, এটা 3850 হবে, 2850 কারণ এটা এটা হাফ তাসার তো, এটা 3850 3850 25 নম্বর, 26 নম্বর এটা তো ওই যেটা চান্দেরি বলে না, বেনারস হ্যান্ডলুম, বেনারস হ্যান্ডলুম, আচ্ছা মানে স্যাটিন বর্ডার, মানে এই শাড়ি আমরা দেখেছি কিন্তু তার মধ্যে গুজরাটি করা এবং প্রচুর কাজ, ভলিউম অফ ওয়ার্ক মতোই কাজ আছে। আঁচলটাতে একটু দেখানো যায়, আঁচলটা দেখে নিই আমি, হ্যাঁ ফ্রেমিং হয়েছে অ্যাকচুয়ালি এই কাজটা, ফ্রেমিং করেছো, দিকটাও কাজ আছে এবং নিচে যেটা করেছো নিচের লাইনে নিচে অনেকগুলো লাইন উপরে সিঙ্গেল লাইন, শাড়িটা একদম অষ্টমীর পুজোর শাড়ি হয়েছে, মা বরণের শাড়ি, সবাই তো তোমার মতো লম্বা নয় সেই জন্য আমি একটু সবার কথা ভেবে করছি না, এটা বেশ ভালো লাগছে দেখতে। প্রাইসটা বলে দিই 3050 অনলি, নাম্বার 26, 26 নম্বর উইথ ব্লাউজ পিস 3050, 26-এর পরে 27 নম্বর 27, বাহ কি দারুণ কম্বিনেশনটা, খাকির সঙ্গে কফি কালার, কফি পাউডারের কালারের সুতো, ভীষণ স্মার্ট হয়েছে শাড়িটা, এটা একটা লাইট একটু লাইট কালারের তসরের কালারের উপরও আছে করা এই কম্বিনেশনে, একই কম্বিনেশন পাবেন কিন্তু বেস কালারটা একটু লাইট। প্রাইসটা হচ্ছে এটা 2850 অনলি, এতটা কাজ রেশম চেকে মাত্র 2850 অনলি, 2850 2850, এটা দেখালাম হচ্ছে নাম্বার 27। এবারে আসছি 28, ব্ল্যাক অ্যান্ড রেড 28 নম্বর, নাম্বার 28, এটা হচ্ছে 28 আঁচল পার, এই হচ্ছে শাড়িটার ব্লাউজটা, লালটা না একদম ভার্মিলিয়ান রেড, খুব সুন্দর লাগে। 28 একদম নবমীর রাতে আড্ডা মারো, জমি আড্ডা। এবার আসছি 28 নম্বর, আমি না এত কিছু বলি ঠিকই, আমাকে আমার বান্ধবীরা বলেন তোর যে এত কথা বলিস, নবমী দশমী অষ্টমী কোথায় তোকে দেখা যায় না, আমি সারাদিন অফিসে পুজোর কাজ টাজ করে নবরাত্রি থাকে, রাত্রিবেলায় গিয়ে খাই, খেয়ে তারপরে মনে হয় বিছানাটা আমার সবথেকে ভালো বন্ধু। এটা হচ্ছে বলে দিই 2550 নাম্বার 28, ব্ল্যাক অ্যান্ড রেড 2550 নাম্বার 28, আমি যখন বলি না ওদের কথাগুলো মনে পড়ে যায়। এবার আসছি 28 দেখিয়েছি 29, এটা একদম মায়েদের শাড়ি বলি, কারণ মায়েরা না মানে আমাদের মায়েদের সময় তো ঠিক এত স্টিচের শাড়ির পপুলারিটি ছিল না, আমাদের মায়েরা সিল্ক পরেছে, ভ্যারাইটি ব্লক পরেছে, বাট এইরকম হাতের কাজের এত পপুলারিটি ছিল না, সত্যি ছিল না। এটাও বর্ডার, বর্ডারটার মধ্যে আবার একটা পাড় বসানো, আর সুতোর রংটা না একটা শেডেড থ্রেড, মানে সিঙ্গেল থ্রেডই কিন্তু শেডেড থ্রেড, শেডেড দারুণ লাগছে দেখতে। প্রাইসটা হচ্ছে তোমার 2550 নাম্বার 29, 29 নম্বর। এবার আমি একটু নড়ে চড়ে বসি, শাড়ি আমি পরি ভালোবাসি ঠিকই কিন্তু এটার নেশাও আমাকে ধরিয়েছে,
আচ্ছা, এই স্কার্ট ব্লাউজ দেখাতে গিয়ে বলি কি মিতা মৈত্র বলে নিউ ব্যারাকপুরে থাকে, ও তোমার ভীষণ ফ্যান। থ্যাংক ইউ। ও তুমি স্কার্ট ব্লাউজ তুমি যেটা নিয়েছো আমার কাছ থেকে সেটা পরা ছবি দেখে ও নিজে তিন চারটে স্কার্ট ব্লাউজ নিয়ে নিয়েছে। কি আরাম না, তুমি শুধু তোমার জন্যই নিয়েছে। না না, ও আমার জন্য নিয়েছে না, ও আরাম পেয়েছে বলে নিয়েছে। সোনা, তোমার এটা পরে ভীষণ আরাম। আর আমার বোন আমাকে কমপ্লিমেন্ট করেছে, বলছে তুই না এগুলোই পরিস, তোকে বেশ রোগা লাগে। এটা না আমার বেশ ভালো লেগেছে। এটার প্রাইস হচ্ছে অনলি 1650, 1650 এর দামটা, যেহেতু তলাটা আজরাক দেয়া আছে সেই জন্য এটার দামটা একটু। এবং এটা একটুখানি বলে দিই, এটাও 1650, তোমার 1350 থাকে প্লেনের মধ্যে, এটা যেহেতু প্রিন্টেড তাই এটার দাম হচ্ছে 1650, 1650। এটা হচ্ছে 31 নম্বর, 31 ঘের যথেষ্ট বড়, আমি পরতে পারি মানে বুঝতে পেরেছেন তো। 32, 32 নম্বর, পিঙ্কের সঙ্গে ব্লু, এটা হচ্ছে 32, প্রাইস হচ্ছে 1650, 32 এর পরে 33। অ্যাকচুয়ালি কি আমি এগুলো পরতাম না, কিন্তু এখন তো শাড়ি পরে আসতে পারি না অফিসে, কাচতে হয়। এইটা আমার বাড়িতে গিয়ে আমি নিজে ধুয়ে মেলে দিলাম, পরের দিন মানে আমি দেখলাম প্রেস করতেও হয় না, দারুণ। এটা হচ্ছে 1650, দেখালাম 33, 34টা তো আমি পড়বই পড়বো, আমি এখন এখান থেকেই বলে রাখলাম। আচ্ছা, 34 ওর মুশকিলটা পরে বলে, কিন্তু বলছে যে কাপড়টাই না ফুরিয়ে গেছে, ওই জন্য ইন অ্যান অ্যাডভান্স বলে রাখা, আমরা সবাই পরি আসুন, এটা দারুণ লাগে পড়লে। এটা হচ্ছে 34, প্রাইস হচ্ছে 1650, 35 প্রচুর বোকে না, আমি বাঁশ দিয়ে দিলাম এটা মনে হচ্ছে না, 35 ল্যাভেন্ডারের সঙ্গে। এটা জরি বর্ডার তসর, তার মধ্যে হ্যান্ড বাটি, দেখুন কাজটার কালার কম্বিনেশনটা, যারা লাল কালো পরবেন না, সিনিয়র সিটিজেন তারাও পরবেন, যারা একদম টিনেজার তারাও পরবে, আর আমরা যারা মাঝখানে রয়েছি আমরা তো পরবই, আমাদের জন্য সব কিছু। এটার প্রাইসটা হচ্ছে 5400, নাম্বার 35, 35 নম্বর, 5400 উইথ ব্লাউজ পিস, 35-এর পরে যাবো 36, 36। ওয়াও, কি এসছে! এমনিতেই বাটিক আমার নিজের মনে হয় একে যত বেশি আমরা লালন পালন করবো আমার বাংলার কৃষ্টি তত সমৃদ্ধ হবে। একদম গোলাপ, দেখুন ক্র্যাকটা কিন্তু শুধু এইটুকুর মধ্যেই রয়েছে, এদিকে কোথাও আসেনি, এটাই তো ক্রিয়েটিভিটি। আর এই দিকটা হচ্ছে কুচিটা, লালটা কি ভালো এসেছে, মিষ্টি একটা লাল, কালচে লাল যাকে বলা যেতে পারে। 5400 উইথ ব্লাউজ পিস, নাম্বার হচ্ছে 36, 37, 37 নম্বর। আর জরি বর্ডার তসরের কোয়ালিটি হাত দিয়ে ফিল করবেন আপনারা, ভালো কোয়ালিটি না হলে কালার ভালো আসবে। আপনারা যদি আসতে চান বুটিকে একটু ফোন করে আসবেন, যেহেতু এখন এই প্যান্ডেমিক সিচুয়েশন তাই বলা, দমদম পার্কে বুটিক, একটু ফোন করে আসুন, আর বাড়িতে বসে নিশ্চিন্তে কেনাকাটা করুন। এখানে খুব সুন্দর করে ব্রাশিংটা হয়েছে, কুচিটাকে হাফ আপনা কুচিটা কোলা চুলটা আবার অ্যাজ ইউজুয়াল এভাবে যাচ্ছে, আর কালারটা খুব ভালো এসেছে। আর এই হচ্ছে ব্লাউজ, প্রাইস হচ্ছে 5400, নাম্বার 37। ওয়াও, থ্যাংক ইউ। 38টা আমার দারুণ লেগেছে, আলপনা বাটিক কিন্তু একদম ডিফারেন্ট, আর একটা ব্লু এর শেডের সঙ্গে কালচে লাল অসাধারণ এসেছে, অসাধারণ। আর এটা ফিগার কারেকশন, এই দেখুন আর কুচিটা কি ভালো হয়েছে রে শাড়িটা, কোলা চুলটা আবার এটা। এমনিতেই বাটিকে আমার পাগল, এক নম্বর শাড়িটা আমি এখনও ভুলতে পারছি না। এটা হচ্ছে ব্লাউজ, প্রাইস হচ্ছে 5400, নাম্বার দেখালাম 38, 39। এটা না ডার্ক পিচ, মানে তসরের পিচ বললে যে কালারটা হয় সেটাই। তবে এটাও বাস্তব কথা, এই শাড়িগুলো যদি আপনারা খুব স্ট্রিক্টলি বলেন যে আমার ওই কালারটাই চাই, হবে না, একটু লাইট ডিপ হবে। সরু তুলিরই আলপনা বাটিক করেছো, প্রাইসটা হচ্ছে 5400, নাম্বার 39। অ্যাকচুয়ালি রংটা এসছে বাদামের খোসা, আর ব্লাউজটা হচ্ছে অল ওভার। এটা হচ্ছে 39। এবার আসছি 40, 40 নম্বর শাড়ি, হয়ে না 40, 40। এসেটা আমি নিজে পরি, আমার আছে এই 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 ব্যাপারটা, আমার আমি জরি বর্ডার তসরই আছে, অনেক দিন পরি না শাড়িটা, মনে পড়ে গেল। পাতা ডিজাইন, অ্যাকচুয়ালি কি এইসব শাড়ি তো অ্যাসেট শাড়ি, আমি পরি না ঠিকই, কিন্তু আমি আজ থেকে 10 বছর পরেও যখন পরবো শাড়িটা তখন কারি। এটা হচ্ছে 40, 40 নম্বর, 5400 উইথ ব্লাউজ। এবারে আসছি প্লাজো সেট, এই হচ্ছে, এবং এটাতে না ঘের প্রচুর, প্রচুর ঘের দেখুন। আর তার সঙ্গে এটাতে একটু কুর্তিটা বড় হয় যেরকম হয়, এটাও 1650, এটা রাস্টের সঙ্গে অফ হোয়াইট, নাম্বার 41, 1650। এটা কি প্লাজোটা, এটা আজরাকের যাচ্ছে প্লাজোর মেটেরিয়ালটা, এত আরাম, বাহ
এটারও প্রাইস হচ্ছে 1650, ব্লু এর সঙ্গে যাচ্ছে 42 এর পরে যাব 43, 43 নম্বর। এটা হচ্ছে প্লাজো আর এর সঙ্গে হচ্ছে টপ, এটা হচ্ছে 1650, 43, 44। প্লাজোতেও যথেষ্ট ঘের আছে, দেখলাম তো, কোনো অসুবিধা নেই, আর তনুশ্রীদের মতো লম্বা লোকেরাও পড়তে পারবে, তাই 44, 44 নম্বর, 1650। এবারে আসছি 45, 45 নম্বর শাড়ি, বাফতা, তসর বাফতা। আমি তো দূর থেকে তসর ভেবেছি এটাকে, তসর বাফতা। তসর বাফতায় দু রকম হয়, একটা হচ্ছে বাফতার কোয়ালিটি মানে কাউন্ট বেশি থাকলে একটু কটন ফিল হবে, আর যখনই তসরের কাউন্ট বেশি থাকবে তখন একটু তসর ফিল হবে, কিন্তু মেটেরিয়াল ভীষণ ভালো। আর আমাদের জন্য এইরকম হিউমিড ওয়েদারে ভীষণ মানে এইরকম ক্লাইমেটিক কন্ডিশন যেখানে পশ্চিমবঙ্গের মতো ভীষণ আরামের শাড়ি। আর কালারটা এসছে একটু পার্পল টোন এসছে, আর তার মধ্যে ডিসচার্জ। প্রাইসটা হচ্ছে 3350, 3350, 45 নম্বর। এবারে আসবো 46, আচ্ছা কি বললে, ব্লাউজটা কিন্তু প্লেন আছে, মিতা বললে, হ্যাঁ মিতা মৈত্র, মিতা মৈত্র। আচ্ছা মিতা মৈত্র নিউ ব্যারাকপুরে থাকো, আমিও নিউ ব্যারাকপুরে থাকি ভাই, নিশ্চয়ই আমার সাথে তোমার দেখা হয়ে যাবে, তবে আমি খুব কম ওইদিকে ঘোরাফেরা করি, হয়তো কোনো না কোনো দিন দেখা হয়ে যাবে। এটাতে পাখি ব্লক ভীষণ সুন্দর, এই হচ্ছে প্রিন্টটা কিন্তু দারুণ, একদম নতুনত্ব ব্লক, পাটটা যাচ্ছে রেডের মধ্যে। এই হচ্ছে ব্লাউজ, প্রাইস হচ্ছে 3350, নাম্বার 46, 47, 47। ওয়াও কি ভালো দেখতে হয়েছে শাড়িটা, কদিন লাগবে এটা বানিয়ে দিতে, কদিন লাগবে, 15-20 দিন সময় দিন পরবেন আপনারা। এই যে মূলত কি হয়, স্প্রে করলে না একটা আনইভেন হয়, এখানে পুরো মানে একদম কোলাজ কোলাজ করে পড়েছে, তার উপরে ডিসচার্জে ড্রপস, কালারটা ভীষণ সুন্দর। এবং এটার প্রাইসটা হচ্ছে 3350, নাম্বার হচ্ছে 47, মানে ওয়াটার ড্রপসের মতো করে করে ডিসচার্জটা করা হয়েছে। শাড়িটা আমার ভীষণ ভালো লেগেছে, 47, শাড়িটা দৌড়বে এই ব্লাউজটা দিয়ে, এই ব্লাউজটা দিয়ে যখন শাড়িটা আপনি পরবেন না, জাস্ট দৌড়বে, দেবেন করে দেবো, ওই যদি সেরকম কদিন সময় লাগবে। এটা হচ্ছে 47, এবার আসছি 48, আর বাপ্তা পরেছেন যারা তারা আমার মতো পাগল হয়েছেন যে বাপ্তা ভালো, খুব আরাম, ভীষণ আরাম, ভীষণ আরাম, আর যেরাম সেরামভাবে পরে পরা যায়, যেরাম সেরামভাবে পুরো সিল্কের মতো করেই কিন্তু প্রিন্টগুলো করা, পাটটা রয়্যাল ব্লু, তারপরে দেখুন অরেঞ্জ ব্ল্যাকের কম্বিনেশন ভীষণ, এটা একটু ফ্লেম অরেঞ্জ টোন, আর এটা খুব সাবেকি একটা ব্যাপার রাখা হয়েছে এর মধ্যে। আর ব্লাউজটা আসছে, ব্লাউজটা নিয়ে তো রূপারতি ভেবেছে একেবারে, আর ওর কাছে বানানো, ওই সঙ্গে একটু পাঞ্চ টাঞ্চ করে দারুণ করে বানিয়ে দেবে। 3350 এটা দেখালাম, 48 আর 49 আজকের এপিসোডের লাস্ট শাড়ি। আপনাদেরকে বলি অনুষ্ঠান দেখতে থাকুন, আবার 16 সেপ্টেম্বর 12:30-তে, 16 সেপ্টেম্বর মানে একদম বিশ্বকর্মা পুজোর আগের দিন বুধবার আমাদের অনুষ্ঠান রয়েছে 12:30-12:30, মিস করবেন না, দেখবেন। এই হচ্ছে শাড়িটা, গ্রের সঙ্গে যাচ্ছে, এটা কিন্তু আজরাকের স্টাইলের বুটি, আর পাটটা হচ্ছে একদম ফুসিয়া পিঙ্কে, এই কম্বিনেশনটা খুব সোবার হয়েছে, এই কালারটা যত লাউড এই কালারটা ততটাই ডাল, যার ফলে ব্যালেন্সটা এত ভালো হয়েছে। এটার প্রাইস হচ্ছে 3350, নাম্বার 49, 49 নম্বর উইথ ব্লাউজ। একটা কথা আমি বলি, শাড়িকে না ভালোবাসতে হবে, মানে এই যে আমরা শাড়িটা পরছি, এই যে আমি শাড়িটা পরেছি, এই শাড়িটা পরবো বলে আমি ভেবেছি কিন্তু যে ব্লাউজটা কী ডিজাইন করব, আমি ইউজুয়ালি ব্যাকে ওপেন করি, সেটাই করেছি কিন্তু এই ব্লাউজেও, এবং এর সঙ্গে জুয়েলারি কী পরবো এভাবে ভেবেছি। এবং এই শাড়িটা আপনারা মনে করে দেখুন, আগের শোতেই দেখিয়েছিল, আমি বললাম ভাই এটা আর আমার লাগবে, অষ্টমীর অঞ্জলিতে পরবো বলেছিলাম না, ব্লাউজ হয়ে গেছে আমার, এরকমই অবস্থা, আমি দুর্গা ঠাকুরও পরে নেবো, এর মধ্যে কিছু করার নেই, আমার শাড়ির ব্লাউজ হয়ে গেলে, ফলস পিক হয়ে গেলে শাড়ি থাকলে আমার মনে হয় ভিতর থেকে মনে হয় যেন যদি মরে যাই, যদি আর না পরতে পারি। যাই হোক, আসলে কি মন ভালো রাখতে হবে আমাদের, সাজতে হবে, সাজতে হবে, সব কিছু কাটিয়ে উঠতে হবে। হোলসেলাররা যোগাযোগ করুন, আসুন ওর কাছে, যারা আসবেন একটু ফোন করে আসুন, বাড়িতে বসে শাড়ি পাবেন, হোম ডেলিভারি চার্জ, কুরিয়ার চার্জ দিতে হবে, আর অনুষ্ঠান দেখতে থাকুন 16 তারিখ, আবার 12:30 দেখা হচ্ছে। অনেক ধন্যবাদ জানাবো রূপারতিকে, ধন্যবাদ আপনাদের, আর মাই ডার্লিং কুহু, তোমার 1 নম্বর 50,000-এর শাড়িটা আমার চাই চাই, নমস্কার।